এখন আমরা এই বোর্ড প্রশ্নটি সলভ করব আর এই বোর্ড প্রশ্নের টাইপের কোশ্চেন কিন্তু পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট তো এই ম্যাথটা সলভ করার প্রসিডিউরটা সম্পর্কে অবশ্যই তুমি ভালোভাবে একটা ক্লিয়ার ধারণা নিয়ে রাখবা কারণ বোর্ড পরীক্ষায় কিন্তু এই টাইপের কোশ্চেন চলে আসতে পারে তো দেখো কোশ্চেনে কী দিচ্ছিলো এটা নিয়ে আমাদের বোর্ড পরীক্ষা চলে আসছিলো কোশ্চেন এরকম ছিল তাপ পরিবাহী ও অপরিবাহী পদার্থের তৈরি দুটি ঘর্ষণহীন যুক্ত সিলিন্ডারে টু গ্রোন টেন্ডিপাল ফাইভ প্যাস্কেল চাপে ও ছয়শো কেলভিন তাপমাত্রায় ওয়ান মোল হিলিয়াম গ্যাস আছে সো বলছে পরবর্তীতে উভয় সিলিন্ডারের চাপের পরিমাণ অর্ধেক করা হলে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা ফোর ফাইভ ফোর পয়েন্ট থ্রি ফোর কেলভিন হয় তো এখানে আমাদের গামার মানটা দেওয়া হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো সেক্ষেত্রে আমাদের কোশ্চিনটা বলছে যে পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষুদ্র কাজ কতটুকু হবে আবার অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে ক্ষুদ্র কাজ কত হবে এটা আমাদের নির্ণয় করতে বলছে তো এই ম্যাথটা তাহলে কীভাবে সলভ তাহলে এই ম্যাথটা সলভ করার জন্য প্রথম আমাদের যেটা কাজ হবে যেখানে আগে যে তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্যগুলো আগে আমরা সাইডে লিখে নিই তাহলে প্রথম মধ্যে কী দেওয়া ছিল প্রথম মধ্যে একটা চাপ দেওয়া ছিল অর্থাৎ আদি একটা চাপ দেওয়া ছিল আমাদের কী দেওয়া ছিল আদি চাপ তো আদি চাপকে কি দ্বারা প্রকাশ করা হয় পি ওয়ান দ্বারা প্রকাশ করে সেটা দেখা ছিল এটা এই আছে পরবর্তীতে সেই চাপটাকে কি করা হয় সেই চাপটাকে কি করা হয় অর্ধেক করা হয় তার মানে শেষ চাপ বা চূড়ান্ত চাপ ওটাকে প্রকাশ করা হয় পি টু দ্বারা সেটা ধরলাম এটা আমাদের কত হয় আগেরটার অর্ধেক হয় অর্থাৎ পি ওয়ানের অর্ধেক হয়ে যায় তার মানে কত পি ওয়ানটা ছিল টু গুন টেন টু দি পার ফাইভ বাই কত টু তার মানে এখানে থাকবে ওয়ান গুনন টেন টু দি পার ফাইভ পেস্কেল ওকে ফাইন তারপর আমাদের কী দেওয়া ছিল এখানে তাপমাত্রা দেওয়া ছিল তাপমাত্রা আমাদের প্রথমে আদি একটা তাপমাত্রা ছিল আদি তাপমাত্রাকে টি ওয়ান দ্বারা প্রকাশ করলাম সেটা কত দেওয়া ছিল ছয়শো কেলফিন পরবর্তীতে টি টুটা আমাদের কৃষকের জন্য দেওয়া আছে অপরিবে সিন্ডার ক্ষেত্রে টি টুটা দেওয়া আছে কত টি টু দেওয়া আছে যে ফোর ফাইভ ফোর পয়েন্ট থ্রি ফোর কেলপিন তো তারপর আমাদের এখানে কী দেওয়া ছিল এখানে মূল সংখ্যাটা দেওয়া ছিল মানে এন অর্থা ছোট এনটা দেওয়া ছিল কত ওয়ান মূল ওকে তো সেক্ষেত্রে আমাদের এখানে আমাদের গামাটাও দেওয়া ছিল গামাটা আমাদের কত দেওয়া ছিল যে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন তো আমাদের কাজ দুটো ক্ষেত্রে কাজ বের করতে বলছে প্রথমে আমাদের বের করতে বলছে পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কাজ বের করতে বলছে পরবর্তীতে অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কাজ বের করতে বলছে তখন এটা আমরা কীভাবে সলভ করব তাহলে এক নাম্বারটা যদি সলভ করি তাহলে তোমাকে আগে বুঝতে হবে যেখানে প্রথমে আমাদের দেওয়া আছে কি পরিবাহী সিলিন্ডার তো মনে রাখতে হবে যে পরিবাহী সিলিন্ডারের যে প্রক্রিয়াটা ঘটে সেটাকে বলা সমস্ত প্রক্রিয়া কারণ পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে এই তাপমাত্রাটা স্থির থাকে তার মানে এখানে আমরা লিখব কি যেহেতু আমরা এখানে দেখাচ্ছে কি যে লিখবে ভাবে যে পরিবাহী পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কোন প্রক্রিয়া ঘটে এইটা অবশ্যই মনে রাখতে হবে যে পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে যেহেতু তাপমাত্রা স্থির থাকে এই জন্য পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে আমাদের কোন প্রক্রিয়া ঘটে সমস্ত প্রক্রিয়া ঘটে এই তথ্যটা অবশ্যই 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 মনে রাখবা কারণ এই তথ্যটা যদি মনে না রাখতে পারো তাহলে কিন্তু ম্যাথ সহজে করতে পারবে না তাহলে মনে রাখবে যে পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে সমস্ত প্রক্রিয়া ঘটে কেন কারণ পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে তাপমাত্রাটা স্থির থাকে অর্থাৎ তাপমাত্রাটা স্থির থাকে তার মানে যেহেতু এটা সমস্ত প্রক্রিয়া তার মানে এখানে টিটা স্থির থাকবে অর্থাৎ আদি আগে যে আমাদের তাপমাত্রাটা ছিল সিক্স ছয়শো খেলবেন এই তাপমাত্রাটা সেটাই থাকবে অর্থাৎ তাপমাত্রা কোনো ধরনের পরিবর্তন হবে না অর্থাৎ তাপমাত্রাটা আগে যা ছিল তাই থাকবে তাহলে তাপমাত্রা আগে আমাদের কত ছিল ছয়শো ছিল সেই ছয়শোই এখানে স্থির থাকবে তো সেক্ষেত্রে আমাদের কাজ বের করতে বলছে তাহলে কাজ বের করার ক্ষেত্রে আমার কী হবে যেহেতু এটা সমস্ত প্রক্রিয়া যেহেতু একটা পরিবেশ ছিল না তাই এখানে সমস্ত প্রক্রিয়া তাহলে সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা স্থির এই জন্য আমাদের ডাব্লু সূত্র হবে কি যে ডাব্লু আর টি লন আমাদের কী হবে এখানে বি টু বাই বি ওয়ান এখন কথা হলো যেখানে আমাদের এন এর মান জানি আর এর মান তো ফিক্সড এর মানটা তুমি চাইলে দিয়ে বের করতে পারো কিভাবে সো এর মানটা অর্থাৎ যে আর আর হল মোলার গ্যাস ধ্রুবক এটা তুমি দিয়ে বের করতে পারো এটা বের করতে কি করবো দেখো ক্যালকুটার পিছনে দেখো কিন্তু সুন্দরভাবে দেওয়া আছে যে আর কত নাম্বারে আছে আর আছে সাতাশ নম্বরে এখন তুমি কি করবা শিফট চাপ দিয়ে সেভেন চাপ দিয়ে সেভেন থিপে টু সেভেন সাপ দিয়ে সমান সমান চাপ দিলে দেখবে যে আর এর মান চলে আসবে সেটা কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর তো এখন কথা হলো যেখানে কিন্তু আমাদের এই যে ভিটা দেওয়া নেই আয়তন দেওয়া নেই বাট এখানে চাপ দেওয়া আছে তো চাপের সাথে ভিড় একটা সম্পর্ক আছে কী সম্পর্ক আমরা কিন্তু বয়লের সূত্র পড়ে আসছি যে পি ভি সমান সমান কে অর্থাৎ চাপের সাথে আমাদের আয়তনের সম্পর্কটা কি ব্যস্তানুপাতিক তার মানে এখানে আমরা কী লিখতে পারি দেখো যে এন আর টি লন এখানে কিন্তু আমরা লিখতে পারি কত যে পি ওয়ান বাই আমরা লিখতে পারি কত পি টু এটা কেন লিখতে পারি যেহেতু আমরা জানি কি যে চাপের সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক এর জন্য আমরা এখানে যেহেতু আছে ভি টু এর পরিবর্তে এখানে উপরে লিখবো পি ওয়ান নিচে যেহেতু আছে বি ওয়ান অর্থাৎ আয়থন বি ওয়ান দেওয়া আছে তাহলে নিচে লেখক পি টু যেহেতু সম্পর্কটা ব্যস্ত হতো এই জন্য কিন্তু এটাকে চেঞ্জ হয়ে গেল তো এখন যদি মানগুলোকে বসে ইন মানটা দেখো ইনির মানটা আছে ওয়ান গুণন আর এ মান তো ক্যালকুটার যে বের করে দেবো সেটা কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর গুণন টিটা কিন্তু ফিক্সড কারণ সমস্ত প্রক্রিয়ায় টি বা তাপমাত্রা স্থির অর্থাৎ তাপমাত্রা আগে যা ছিল তাই থাকবে এর জন্য এখানে আমি টির মানটা কত বসাবো ছয়শো বসাবো গুণন লন পিওনের মানটা কত পিওনের মানটা দেখো পিওনের মানটা দেওয়া যায় কত টু গুনন টেন টু দি পাওয়ার ফাইভ আর পি টুর মানটা কত দেওয়া আস যে ওয়ান গুনন টেন টু দি পাওয়ার ফাইভ তাহলে এই সম্পর্কে যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে ডাব্লুর যে মান সেটা কত আসবে যে থ্রি ফোর ফাইভ সেভেন পয়েন্ট সিক্স জুল এটা হলো কাঙ্ক্ষিত অ্যান্সার ওকে তারপর এখন যদি দুই নাম্বারটা আমরা সলভ করি তাহলে দুই নাম্বারটা দেখো কি দেওয়া আছে দুই নম্বরটা আমাদের বের করতে বলছে অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কাজ কত তো এখন তোমাকে বুঝতে হবে যে অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে বলতে কী বুঝায় তাহলে মনে রাখবা অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে হলো যে তাপ স্থির থাকে আমি আবার ক্লিয়ার করতেছি সমস্ত প্রক্রিয়ার ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে অর্থাৎ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রাটা স্থির থাকে বাট অপরিবাহীর ক্ষেত্রে কি স্থির থাকে তাপটা স্থির থাকে যেহেতু এখানে বলছো অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে কিন্তু কাজ তাহলে মনে রাখবো অপরিবাহী সিলিন্ডার ক্ষেত্রে তাপ স্থির থাকে যেহেতু তাপ স্থির থাকে তাহলে ওটা একটা কি রুদুতা প্রক্রিয়া তাহলে এখানে লিখবো যে অপরিবাহী পরিবাহী এটা একটু মনে রাখার চেষ্টা করবো যে অপরিবাহী অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে সিলিন্ডারে সিলিন্ডারে কী হয় রুদ্রতা প্রক্রিয়া ঘটে রুদ্র তাপ প্রক্রিয়া ঘটে যদি রুদ্রতা প্রক্রিয়া ঘটে তাহলে রুদ্রতা প্রক্রিয়ার ক্ষেত্রে আমাদের কাজের সূত্রটা কী কাজের আমাদের দুটা সূত্র আছে এইটা একটা আছে এইটা একটা আছে কোনটা ফেলবো যেহেতু এখানে তাপমাত্রা দেওয়া আছে তাহলে আমরা এই সূত্র করবো যে কি যে ডাবলু সমস্যা আমরা কী জানি যে এন আর এন আর কত গামা মাইনাস ওয়ান বা ইন্টু টি ওয়ান মাইনাস টি টু তাই এখন মানগুলোকে বসে এনের এর মানটা কত এন এর মানটা ওয়ান ওয়ান আর এর মানটা কত এইট পয়েন্ট থ্রি ওয়ান ফোর বা এই গামার মানটা কত যে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট আমাদের গামার মানটা এখানে দেখো দেওয়া আছে দেওয়া হচ্ছে কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ওয়ান পয়েন্ট সিক্স সেভেন মাইনাস ওয়ান টি ওয়ানের মানটা কত এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের তাপমাত্রার সাথে কথা নেই আমাদের তাপের সাথে তো তাপকে কিন্তু কিউ দ্বারা প্রকাশ করা আর এখানে টি মানে কিন্তু হলো তাপমাত্রা তাহলে তাপমাত্রা আধি একটা তাপমাত্রা দেওয়া হচ্ছে কত ছয়শো তা এখানে বসাবো ছয়শো মাইনাস আমাদের টি টুর মানটা কত আমাদের চূড়ান্ত যে তাপমাত্রা সেটা কিন্তু দেওয়া হচ্ছে যে অপরিবাহী সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রাটা দেওয়া হচ্ছে কত দেওয়া আছে আমাদের যে ফোর ফাইভ ফোর পয়েন্ট থ্রি ফোর তাহলে এই সম্পূর্ণ যদি ক্যালকুলেশন করি তাহলে এখানে আমাদের ডাব্লু মান ডাব্লু যে মানটা আসবে সেটা আমাদের কত আসবে যে ওয়ান এইট জিরো সেভেন পয়েন্ট ফোর জুল যেহেতু একক সবগুলো একসাথে একক আসে তাহলে এর এককটা হবে কত জুল তাহলে এই ধরনের ম্যাথ আসলে তোমাকে জাস্ট একটা কনসেপ্ট ভালোভাবে মনে রাখতে হবে সেটা হলো পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে তাপমাত্রা স্থির থাকে যেহেতু তাপমাত্রা স্থির থাকে তাহলে পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা ঘটে সেটা হলো সমস্ত প্রক্রিয়া আর অপরিবাহিক সিলিন্ডারের ক্ষেত্রে তাপ স্থির থাকে যদি তাপ স্থির থাকে তাহলে অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে যে প্রক্রিয়াটা ঘটে সেটা হলো রুদু প্রক্রিয়া তাহলে যদি কোনটা কোন প্রক্রিয়া এটা যদি বুঝতে পারো যে পরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে হবে সমস্ত প্রক্রিয়া অপরিবাহী সিলিন্ডারের ক্ষেত্রে হবে রুদুতা প্রক্রিয়া এই তথ্য দূরে যদি জানতে পারো তাহলে যা সূত্র ফেলার মাধ্যমে এইভাবে কিন্তু খুব সহজে ম্যাথগুলো সলভ করতে পারবে আর এই ধরনের ম্যাথ কিন্তু বোর্ড পরীক্ষার জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এই জন্য এই ম্যাথটা সলভ করার যে প্রসিডিউর সেটা ভালোভাবে জেনে রাখবা তাহলে কিন্তু পরীক্ষায় যদি এই ধরনের কোশ্চেন আসে তাহলে কিন্তু খুব সহজেই সলভ করতে পারবা